হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল ওই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকের টপিক হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 3 NM এন্ড GNM প্রিপারেশন 2024-এর। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো দেখে নাও কী টপিকের ওপর আলোচনা। তো আজকে একটি স্পেশাল ক্লাস হতে চলেছে, সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে একটি ক্লাস। তো বেসিক্যালি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কোন কোন বিষয়ের উপরে হয়, এটা সাধারণত তোমাদের প্রিপজিশন থাকতে পারে বা কোনো সিনোনিমের উপর থাকতে পারে, তো বা অথবা কোনো টেন্সের উপরেও থাকতে পারে। কিছু অপশান দেওয়া থাকবে চারটে, তো সেখান থেকে তোমাদের কারেক্ট যে অপশান যেটা হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো এটা একটা NM GNM এর যে বিভিন্ন সিলেবাস রয়েছে সিলেবাসের মধ্যে কিন্তু এটি একটি অন্যতম টপিক। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের টপিক, লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্টে একটি কোয়েশ্চেন কী রেখেছি, দেখো 5-4 make 9 এখানে এটা রয়েছে। তো তারপর অপশানগুলো দেখো কী কী রয়েছে, ইন, উইথ, ইন টু, অ্যান্ড। তো দেখো আমরা যদি কোয়েশ্চেনটি পড়ি তাহলে বুঝতে পারবো এখানে কি বলতে চাইছে, 5-4 make 9। তো এখানে 5 আর 4-এর একটা বিষয় রয়েছে এবং এখানে 9ও রয়েছে। তো 5, তাহলে আমরা যদি এটা ভালোভাবে পড়ি তাহলেই বুঝতে পারবো এখানে 5 এবং 4 এটা একসঙ্গে কত হয়, 9 হয়। তাহলে এখানে যোগ করা বোঝাচ্ছে, তাহলে যোগ করা অর্থাৎ অ্যাডিশন। তাহলে দেখো এখানে অ্যাডিশন যেহেতু, তাহলে এখানে কনজাংশনের কথা বলা হচ্ছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্ড। ওকে, তাহলে দেখো 5 and 4 make 9। ওকে, তাহলে এখানে একটা কনজাংশন অ্যান্ডের ব্যবহার হলো, তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। তো দেখো এখানে ইন কেন হবে না, 5 in 4 হচ্ছে না, 5 with 4 হচ্ছে না, 5 into 4 এটা কোনো মিনিংই আসছে না, তাহলে এই অপশানগুলো একটাও হবে না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যান্ড। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কী রয়েছে, উই শুড বিলিভ ড্যাশ গড। এটা কিন্তু খুবই ইজি একটা একটা সেন্টেন্স। এখানে কিন্তু যে অপশানটা দেওয়া রয়েছে অপশানগুলো থেকে কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তাও বলছি দেখো অপশান কী কী রয়েছে, অন, অফ, আপন আর ইন, এইগুলো রয়েছে অপশানে। তো আমাদের মনে রাখতে হবে এখানে দেখো ঈশ্বরের কথা বলা হচ্ছে, গড, তো ঈশ্বরে বিশ্বাস রাখার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি, একদমই ঠিক ধরেছো, সেটা হচ্ছে অপশান ইন, অপশান ডি, ইন। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ইন। তাহলে সেন্টেন্সটা কেমন হবে, উই শুড বিলিভ ইন গড। ওকে, তাহলে এখানে ইন প্রেপোজিশনটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। তো চলো দেখো পরের কোয়েশ্চেনটা কী রয়েছে, দেখো জেমস ওয়াজ বর্ন ড্যাশ ফ্রান্স, জেমস ওয়াজ বর্ন ড্যাশ ফ্রান্স। তো এখানে কী কী অপশান আছে দেখো, আগে অপশান এতে রয়েছে ইন, তারপরে রয়েছে অফ, তারপরে ইন টু, আর লাস্ট অপশান হচ্ছে অফ। তো এই হচ্ছে চারটে অপশান। তো এর মধ্যে দেখো বর্ন যেহেতু জন্মগ্রহণ করার কথা বলা হচ্ছে, তাহলে এখানে ফ্রান্স একটা জায়গার নাম রয়েছে। তো এখন দেখতে হবে এই আমাদের যেহেতু আমরা সকলে জানি কোনো জায়গার আগে কী কী প্রেপোজিশন বসে, অ্যাট বসে আর ইন বসে। তো এখানে ফ্রান্স একটা বড় জায়গার কথা বলা হচ্ছে, তা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশান এ, ইন। তো আমরা এখানে কারেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি ইনটাকে। তাহলে সেন্টেন্সটা কী হবে, জেমস ওয়াজ বর্ন ইন ফ্রান্স। ওকে, হয়ে গেল। দেখো তারপরে দেখো পরে কোয়েশ্চেনটা, পরে কোয়েশ্চেন দেখো নাম্বার 4, চেয়ার্স আর ইউজুয়ালি মেড ড্যাশ উড। তো এখানে চেয়ারের কথা বলা হচ্ছে, চেয়ার সাধারণত আমরা কাঠের ব্যবহার করি বা কাঠের হয়ে থাকে ইউজুয়ালি। তো তার মানে এই নয় যে শুধু কাঠেরই হয়, অন্য কিছুর হয় না, প্লাস্টিকেরও চেয়ার হয়, তাই না? আচ্ছা, তো সেটা পরের কথা। তা আমাদের যেটা কোয়েশ্চেন সেটা এখন আমাদের দেখতে হবে। তো এখানে তৈরি করার কথা বলছে, অর্থাৎ এখানে ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে এবং সেটা কী দিয়ে তৈরি, চেয়ারটা উড বা কাঠ দিয়ে তৈরি। তো এখানে অপশান কী কী রয়েছে, ফ্রম, অফ, উইথ, ইন। অপশানগুলো দেখে সবগুলোই মনে হচ্ছে যে হতে পারে, কিন্তু দেখো মেড ফ্রম যদি বলি, ফ্রম থেকে এটাও হয়, কিন্তু না এটা হবে না। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশান বি, সেটা হচ্ছে কি, অফ।
তো মনে রাখবে কোনো কিছু তৈরি হওয়া যদি বোঝায় কিছু, সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে তৈরি হওয়া অর্থাৎ মেড, এখানে তৈরি হওয়া কিছু বোঝাচ্ছে, তাই এখানে অপশান হয়ে যাচ্ছে অপশান বি, অপশান বি বি অর্থাৎ অফ। তাহলে সেন্টেন্সটা কী হবে, চেয়ার্স আর ইউজুয়ালি মেড অফ উড। ওকে, তাহলে যদি আমি বলি দিস টেবিল ইজ মেড ড্যাশ প্লাস্টিক, তাহলে কী হবে, ওখানে অফ হবে, ঠিক আছে। তাহলে এখানে মেড কোনো কিছু যদি ম্যাটেরিয়াল বোঝানো হয় সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশনটাকে ব্যবহার করব। ওকে, চলে যাচ্ছি পরে কোয়েশনে। দেখো কোয়েশন নাম্বার ফাইভ, দেখো ফাইভ নাম্বার কী রয়েছে, হার নেকলেস ডাজ নট গো ওয়েল ড্যাশ সালোয়ার। তো এখানে একটি মেয়ে তার নেকলেসের সাথে সালোয়ারের একটি সম্পর্ক বোঝানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখো নাউনের সাথে আমরা সাধারণত প্রেপোজিশনটাকেই, নাউন বা প্রোনাউনের সাথে প্রেপোজিশনটাকে আমরা ব্যবহার করি, তাই না। তো এখানে অপশানগুলো দেখো কী কী রয়েছে, ওভার, উইথ, ইনটু, অ্যাবাভ, এই চারটে অপশান রয়েছে। তো এখানে দেখো, এখানে একটা ম্যাচিংয়ের কোনো একটা ব্যাপার হচ্ছে, অর্থাৎ নেকলেসের সাথে সালোয়ারের কোনো একটা সামঞ্জস্য বা মিল, এরকম কিছু বোঝানোর কথা বলা হচ্ছে এই কোয়েশনে। তো এখানে দেখো গো, এখানে গো আছে অপশান এই কোয়েশনে, তো এখানে অপশান যেহেতু রয়েছে অনেকগুলো, তার মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে উইথ। এটা মনে রাখবে, কোনো কিছুর সাথে কোনো কিছু সামঞ্জস্য যদি বোঝায়, ম্যাচিং বা এরকম কিছু বোঝায়, সেক্ষেত্রে গোয়ের পরে হয়ে যাবে অপশান বি রয়েছে এখানে যেটা উইথ। ওকে, তো সেন্টেন্সটা কী হবে, হার নেকলেস ডাজ নট গো ওয়েল উইথ সালোয়ার, তার নেকলেসটা সালোয়ারের সঙ্গে যাচ্ছে না। ওকে, চলে যাচ্ছি পরে কোয়েশন, কোয়েশন নাম্বার সিক্স, দ্য গার্ল ড্যাশ হার ফাদার। ওকে, তো দ্য গার্ল মেয়েটি তার বাবার মতন, এবার কি দেখো অপশানগুলো কী রয়েছে, টেক্স আফটার, অপশান বি টেক্স অফ, তারপর টেক্স ব্যাক, তারপর রয়েছে টেক্স ইন। ওকে, তো ফার্স্টে যে অপশানটি রয়েছে দেখো টেক্স আফটার, তো এই যে একটা ফ্রেজাল ভার্ব এখানে রয়েছে, তো ফ্রেজাল ভার্ব যেগুলো সেগুলোর মানে তোমাকে মোটামুটি জানতে হবে। তো ফ্রেজাল ভার্ব সম্পর্কে যদি তোমার তুমি হয়তো ভালো প্রিপারেশন নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ফ্রেজাল ভার্বের একটা ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই সেটাও দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্কে গিয়ে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে অপশান এতে যেটা রয়েছে টেক্স আফটার, তো এখানে টেক্স আফটার বলতে একই রকম দেখতে বা একই রকম আচরণকে বোঝায়। অপশান বিতে রয়েছে টেক অফ, টেক অফ অর্থাৎ হচ্ছে কোনো এরোপ্লেন যখন কোনো মাটি থেকে সে উঠতে উপরের দিকে উঠতে শুরু করে তখন সেটাকে বলা হয় টেক অফ করা। আর টেক ব্যাক, টেক ব্যাক হচ্ছে কোনো কিছু উইথড্র করে নেওয়া। ওকে, আর টেক ইন হচ্ছে গ্রহণ করা। তাহলে বলো এবার অপশানটা কোন অপশানটা হবে এখানে কারেক্ট অ্যান্সার, একদমই ঠিক ধরেছ, এখানে টেক্স আফটার অর্থাৎ মেয়েটি তার বাবার মতন আচরণ বা মেয়েটি তার বাবার মতন দেখতে, এরকম বোঝাচ্ছে। তাহলে ছয় নম্বর কোয়েশনের সঠিক অ্যান্সার হয়েছে অপশান এ। চলে যাচ্ছি নেক্সট কোয়েশন, দেখো নাম্বার সেভেন, দেখো মেক হে ওয়াইল দ্য সান ড্যাশ। তো এখানে অপশান দেখো শাইনস, ইজ শাইনিং, ওয়াজ শাইনিং, হ্যাজ বিন শাইনিং, এই অপশানগুলো রয়েছে। তো এখানে আমাদের একটা মনে রাখতে হবে এটা একটা প্রোভার্ব। ওকে, এখানে একটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে বলা হচ্ছে, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, মেক হে ওয়াইল দ্য সান ড্যাশ। তো এখানে অপশান হয়ে যাচ্ছে অপশান এ শাইনস, অর্থাৎ যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ তোমরা নিজেদের কাজ করে নাও, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রোভার্ব। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে শাইনস। চলে যাচ্ছি আট নম্বর কোয়েশ্চেন, দেখো জেমস ওয়াট ড্যাশ দ্য স্ট্রিম ইঞ্জিন। এখানে অপশান রয়েছে দেখো ডিসকভার্ড, ফাউন্ডেড, ফাইন্ডস, ইনভেন্টেড। তো এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, যে এই যে ডিসকভার আর ইনভেন্টেড এই দুটো কথা মনে আপাতভাবে দেখে মনে হবে যে এ দুটো একই, কিন্তু নয়। ডিসকভার মানে হচ্ছে দেখো যেটা আগে থেকে অলরেডি ছিল তারপরে সেটা কেউ বার করেছেন, সূত্রটা বার করেছেন, সেরকম কিছু যদি হয়, সূত্র বলতে কোনো একটা জায়গা অলরেডি বা কোনো একটা রাস্তা আগে থেকে ছিল সেটাকে পরে কোনো ব্যক্তি সেটাকে আবার খুঁজে বার করেছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিসকভার। কিন্তু ইনভেন্টেড এটা হচ্ছে যেটা কোনো দিনই কখনোই পশ্চিম কালেও ছিল না, সেটা আবিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা ইনভেন্টেড কথাটি বলবো। যেমন ধরো যে এই যে করোনা হয়ে গেল, করোনা কোভিড-19, তো সেই সময় কিন্তু কোভিড-19 যে ভ্যাকসিন সেটা ছিল না, সেটা কিন্তু ইনভেন্ট করা হয়েছে। ওকে, আর কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে ডিসকভার হবে, ঠিক আছে। তো এটা মনে রাখবে,
তো দেখো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ডিসকভার নাকি ইনভেন্টেড? এখানে ফাউন্ডেড, ফাইন্ড এ দুটো কোনোটাই হবে না। তাহলে অপশন অনুযায়ী এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, ইনভেন্টেড। তাহলে জেমস ওয়াট ইনভেন্টেড দ্য স্টিম ইঞ্জিন। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 9। পিজা ওয়েন্ট স্কুল ড্যাশ বাই ফুট উইথ ফুট অন ফুট ওয়াকিং অন ফুট। তো এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো দেখে আমরা এটা বুঝতে পারছি যে এই পিজা বলে মেয়েটি সে স্কুলে যায় হেঁটে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যদি পায়ে হেঁটে যাওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা একটাই প্রিপোজিশন ব্যবহার করবো এবং সেটা ফিক্সড প্রিপোজিশন, সেটা হচ্ছে অন। তো আমার কোনো অপশান দেখার দরকার নেই, একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, অন ফুট। ওকে তো এটা মনে রাখবে যে অন ফুট অর্থাৎ পায়ে হেঁটে গেলে অন ফুট হয়, কিন্তু বাসে ট্রেনে গেলে তাহলে কিন্তু বাই হবে। ওকে তো এখানে দেখো পিজা ওয়েন্ট স্কুল অন ফুট। ওকে চলে যাচ্ছে 10 নম্বর কোয়েশ্চনে, দেখো কী রয়েছে। উই নো দ্যাট কাওয়ার্ডস ডাই মেনি টাইমস ড্যাশ দেয়ার ডেথ। এখানে অপশান রয়েছে আফটার, বিফোর, ফর, অ্যাবাউট। এই প্রসঙ্গে বলে রাখি এই যে লাইনটি তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর কোয়েশ্চনে, এটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার অর্থাৎ একজন ইংরেজ কবি বিখ্যাত, তার একটা বিশেষ বিখ্যাত উক্তির মধ্যে একটি। উই নো দ্যাট কাওয়ার্ডস ডাই মেনি টাইমস দেয়ার ডেথ। তো আমরা এটা জানি যে যারা কাপুরুষ হয়, ভীত হয়, তারা কিন্তু তাদের মৃত্যুর আগে অনেকবার তারা কিন্তু মারা যায়। তো দেখো আমি কথার মধ্যে কিন্তু উত্তরটা বলেই দিলাম যে যারা ভীত হয় তারা কিন্তু মৃত্যুর আগে অনেকবার মারা যায়। তাহলে তো বুঝতেই পারছ কোন কী হবে অপশান। তাহলে এখানে ফর আর অ্যাবাউট তো হবে না, আফটার না বিফোর, তাহলে আগেই মারা যায়, তাহলে এখানে বিফোরটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে আফটারটাও হবে না, এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে, দেখো 11 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে। টেক কেয়ার ড্যাশ ইয়োর হেলথ। এখানে অপশান রয়েছে ইন, অফ, অ্যাবাউট, ফর। তো দেখো টেক কেয়ার এটা কিন্তু আমরা বলে রাখি কথা প্রসঙ্গে, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, অফ, তাহলে টেক কেয়ার অফ ইয়োর হেলথ। দেখো তারপরে 12 নম্বর কোয়েশ্চেনটা কী রয়েছে, হোয়াট ড্যাশ হলিডেজ। ওকে তো দেখো এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে, তো এক্সক্লেমেটরি চিহ্ন অর্থাৎ কখন বসে যখন কোনো আমরা হঠাৎ কোনো আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, হাসি, কান্না এগুলো আমরা প্রকাশ করতে চাই তখনই কিন্তু আমরা এক্সক্লেমেটরি যে চিহ্নটা বা রয়েছে পাংচুয়েশন মার্ক সেটা আমরা ব্যবহার করে থাকি। তো এখানে দেখো এটা নিশ্চয়ই কোনো ভালো কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে হলিডেজের আগে আমরা স্পেশাল কিছু ব্যবহার, স্পেশাল কিছু মনে করার জন্য কিন্তু এটা বলা হচ্ছে। তো এখানে আমাদের অপশান অনুযায়ী কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো মেমোরেবল, ওকে স্মরণীয়। তাহলে এখানে কারেক্ট হয়ে যাচ্ছে অপশান বি। ওকে তারপর দেখো পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 13। দেখো পোর দ্য ওয়াটার ড্যাশ দ্য গ্লাস। ওকে পোর অর্থাৎ ঢালা, তো এরকম জল গ্লাসের মধ্যে ঢালা হবে, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে তাহলে তো ইন হবে, কিন্তু নয়, ইন এখানে অন হবে না, গ্লাসের ওপরে তো নিশ্চয়ই আমরা ঢালবো না, অন টু হবে না, তাহলে এখানে ইন টু আর ইনের মধ্যে। তো দেখো গ্লাসের মধ্যেখানে জলটা যেহেতু থাকবে তাই এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন টু, ওকে ইন কখনোই হবে না। তাহলে এখানে এই ক্ষেত্রে অর্থাৎ জল গ্লাসের মধ্যে ঢালা হবে একটা অবস্থান বোঝাচ্ছে, সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইন টু। ওকে দেখো চলে আসছি পরের কোয়েশ্চেন 14। তো দেখো পিএম ড্যাশ টু প্যারিস লাস্ট মান্থ। তো এই কোয়েশ্চেনটি দেখো ভালো করে বুঝতে পারবে, তো পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টারের কথা বলা হচ্ছে, তো এখানে তিনি প্যারিসে গেছেন লাস্ট মান্থ, তাহলে কি লাস্ট মান্থ মানে কি আগের মাসে, তাহলে আগের মাস মানে যেহেতু ফার্স্ট টেন্স হবে, তাহলে আমাদের অপশান দেখো কী কী রয়েছে, ওয়েন্ট রয়েছে, গোজ রয়েছে, উইল হ্যাভ গান আর হ্যাভ গান, তো এই হচ্ছে অপশান। তাহলে দেখো যেহেতু তিনি লাস্ট মান্থের কথা বলছেন তাহলে তো ফার্স্ট টেন্স হবে, তাহলে ফার্স্ট টেন্স এখানে ওয়েন্ট রয়েছে, তাই ওয়েন্ট হয়ে যাচ্ছে কারেক্ট অপশান। ওকে চলো তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 15। আই অ্যাম বিজি ড্যাশ মাই ওয়ার্ক, আই অ্যাম বিজি ড্যাশ মাই ওয়ার্ক। এখানে একটা নির্দিষ্ট কাজের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি উইথ। ওকে আই অ্যাম বিজি উইথ মাই ওয়ার্ক, এইগুলো কিন্তু হবে না, এগুলো ভুল আছে, তাহলে অপশান বি হচ্ছে উইথ কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 16, তো এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আজকের। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ড্যাশ ম্যান ইজ সার্টেন টু বি প্রসপেরাস। এখানে কোন ধরনের মানুষের কথা বলা হচ্ছে, অপশান দেখো, অপশান এ ইনঅ্যাক্টিভ, অপশান বি ইনডোলেন্ট, তারপর ল্যাথার্জিক আর ডিলিজেন্ট। তো ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে অলস প্রকৃতির মানুষ, আর ইনডোলেন্ট হচ্ছে অসহায়, আর ল্যাথার্জিক মানে অলস বা অবসন্ন। এখানে দেখো সবগুলো কিন্তু
নেগেটিভ কথা বলা হচ্ছে, সবগুলো কিন্তু অলস, অসহায়, অবসন্ন, এগুলো কি কোনো একটা মানুষের প্রসপেরাস বা উন্নতির লক্ষণ এগুলো মানুষের মধ্যে থাকে না। তাহলে যেহেতু কোয়েশ্চেন অনুযায়ী এখানে অপশান ডি যেহেতু হচ্ছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডিলিজেন্ট, এটা ব্যতিক্রমী রয়েছে এই অপশানগুলোর মধ্যে। তো এই ডিলিজেন্ট কথা অর্থ হচ্ছে যত্নশীল এবং কঠোর পরিশ্রমী ব্যক্তি। তো দেখো এই সেন্টেন্সটা কী হবে, আ ডিলিজেন্ট ম্যান ইজ সার্টেন টু বি প্রসপেরার। তো একজন মানুষ যত্নশীল এবং কাজের প্রতি যে কঠোর পরিশ্রমী সে কিন্তু অবশ্যই উন্নতি লাভ করে। তো এটাই হচ্ছে এটির মানে। তো এই হচ্ছে আজকে 16টি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোয়েশ্চেন। তোমাদের আশা করি এইগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এগুলো হেল্প হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্র পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।